দেউলিহাটে ব্যবসায়ীর ওপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে বিক্ষোভ ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। গত 17 এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার দেউলিহাটের এক ব্যবসায়ী কৌশিক দাসের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ করলো ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, গত সন্ধে 7টা নাগাদ প্রায় 60 জন দুষ্কৃতী মিলে পূর্ব মেদিনীপুর জেলার রামগড় থানার দেউলিহাট বাজারের এক ব্যবসায়ী কৌশিক দাসের ওপর হামলা চালায় ও গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেয়। এছাড়াও তার দোকানে ভাঙচুর করে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে প্রথমে স্থানীয় বালিশাই হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে ভিন রাজ্যে উড়িষ্যার কটকে স্থানান্তরিত করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগে এর আগেও 7 বার এই দেউলিহাট বাজারে এরকম ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনের কাছে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাই ব্যবসায়ীদের নিরাপত্তা ও দোষীদের উপযুক্ত শাস্তি দেবার জন্য নিজেদের দোকানপাট বন্ধ রেখে পথ অবরোধে সামিল হয়। নমস্কার, আমার নাম স্বরূপ কুমার সামল, আমি একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। কালকে ঘটনাটা আমার সঙ্গেই ঘটে। আমি ব্যাংক যথারীতি বন্ধ করে সন্ধ্যা 6টার দিকে আমি দেউলিয়ার মার্কেটে আসছি। আমার বাড়ি দেউলিয়ার এই প্রদীপ সামন্ত যে মিষ্টি দোকান আছে ওনার সামনে দিয়ে আসছি। আমরা জানি যে ইন্ডিয়ান রোড মানে আমরা বাম দিক দিয়ে লেফট সাইড দিয়ে চালাই। আমি লেফট সাইড দিয়ে চালাচ্ছিলাম, একটা মোটরসাইকেল ওদিক দিয়ে আসছিল, তাকে ক্রস করে আরেকজন আসছিল। দেউলিয়ার খুব ক্রাউডেড বাজার এবং খুব সরু রাস্তা, সবাইকে খুব দেখে শুনে চালাতে হয়। ও খুব স্পিডে আসছিল, স্পিডে এসে আমার সামনে চলে আসে এবং ব্রেক কষে। আমি যেহেতু স্লো ছিলাম তাই কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আমি সঙ্গে সঙ্গে বললাম তুই এরকম চালাচ্ছিস কেন, তুমি এরকম চালাচ্ছ কেন, তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে বা তুমি কারোকে মেরে দিতে পারো। তখন সেই দুজন ছেলে ওনা আমাকে বলে তোমার কী হয়েছে, আমি এই দিক দিয়ে চালালাম তো তোমার বাবার রাস্তা নাকি। তখন আমি নেমে পড়ি, আমি বললাম গাড়ি দাঁড় করা, তুমি এই কথা বললে কেন। যে তার গাড়ি চাবিটা আটকাতে যায়, সে চলে যাচ্ছিলো গাড়িটা চাবি আটকাতে যায়। তখনই ওরা দুজন আমার উপর চড়া হয় এবং মারামারি করতে উদ্যত হয়। যদি ওরা মারতে চেষ্টা করেছিল আমাকে লাগেনি, যেহেতু আমি নিজেকে সংবরণ করে নিয়েছি লাগেনি। তারপরে আমার ভাই, আমার গ্রামের ভাই, তার নাম কি কৌশিক দাস চলে আসে এবং আমাকে বাঁচাতে গিয়ে সে তার গায়ে একটা হাত তুলে দেয়। তখন অনেক মুসলিম লোকও ছিল, হিন্দু লোকও ছিল, সবাই আমাকে চেনে, যেহেতু বাজারের বাড়ি আমার। সবাই মিলে ওই ছেলে দুটোকে সংবরণ করে ওদেরকে পাঠিয়ে দেয় যে না তোরা দোষ করেছিস, উল্টো রাস্তা দিয়ে এসেছিস এবং তর্ক করছিস, পাঠিয়ে দেয়। কিন্তু সেই ছেলে দুটো বলে যায় যে আমরা এর অ্যাকশান নিব 15 মিনিটের মধ্যে। এই কথা যখন জানতে পারি, যেহেতু আমরা হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক সম্প্রীতিতে সারা জীবন বেঁচে আছি এবং একসঙ্গে চলছি, তাই আমি সঙ্গে রামনগর থানা এবং আমাদের সিভিক ভলেন্টিয়ার বায়োকে আমি ফোন করি। বায়া বলে ঠিক আছে আমি চলে আসছি। বায়া সঙ্গে সঙ্গে এসছে, এসে এখানে তার দোকানের সামনে গার্ড করে। গার্ড করার পরে আমি জাস্ট গেছি বাড়িতে, গিয়ে ফ্রেশ আপ হয়েছি। তার মধ্যে ওরা প্রায় 40 থেকে 50 জন এসছে, চড়া হয় এবং বিক্রমকে খুব মারামারি করে, কৌশিক দাসকে খুব মারামারি করে এবং তাকে এতটাই মারে যে তার হাড়ের 5 জোড়টা ভেঙে গেছে এবং হাতে খুব চোট আছে এবং ওনাকে প্রথমে আমরা এখানে লোকাল ট্রিটমেন্ট করিয়েছিলাম। লোকাল ট্রিটমেন্ট করানোর পরে ওনাকে বালিশাই হাসপাতালে পাঠিয়েছিলাম। বালিশাই হাসপাতাল থেকে আবার ওনারা বলছিলেন যে অন্য জায়গায় রিফার করতে হবে, নাহলে এখানে থাকলে ট্রিটমেন্ট একটু লেট হয়, তাই আমরা আবার কটকে নিয়ে গেছি। আমাদের কাছে একটাই প্রশ্ন যে দুষ্কৃতীরা সাজা পাক, আর এই ঘটনাকে যেন কোনো সাম্প্রদায়িক রং না দেওয়া হয় এবং কোনো রাজনীতির রং না দেওয়া হয় এবং এই ঘটনা পরবর্তীকালে যাতে না হয় তার জন্য প্রশাসন দক্ষভাবে এই পরিস্থিতি সামলান। এই ঘটনা অনেকবারই ঘটেছে আমাদের দেউলিয়াতে, প্রায় ধরে নিন 7-8 বার ঘটেছে দেউলিয়াতে। এত অসন্তোষ কেন, দেউলিহাটে কালকে বাজারের ওপর দিয়ে একটা বাইক, আমাদের বাজারেরই একজন গ্রামেরই ছেলে বাইকটা রাস্তার পাশে দাঁড় করেছিল, সেই সময় ঘিসে চলে যাওয়ার সময় ওই বাইকওয়ালাটাকে বাইকটা নড়িয়ে দিয়ে চলে যাওয়ার সময় ওকে বলে যে কী কারণে তুমি বাইকটা নড়িয়ে দিয়ে চলে গেলে। ওই সময় বাইরে দুজন যে পেছন দিক থেকে বাইকওয়ালা এসেছিলো, ওই দুজন বাইকওয়ালা ওই দাদাকে তখন বলে তুমি কেন বাইকটাকে নড়িয়ে দিয়ে চলে গেলো। তখন সেই দুজন পেছনের বাইকওয়ালা বললো যে তোমার বাপের রাস্তা নাকি। সে বাপের রাস্তা বলার পরে তখন আমাদের যে গ্রামের ছেলেটা যে বাইক দাঁড় করেছিল ওই দাদাটা তখন বললো যে তুমি আমাকে বাপ তুলে কথা বললে কেন। দেউলিহাট বাজারে কি ঘটেছে, এমন অবরোধ চলছে দেউলিহাট বাজারে? গতকাল সন্ধ্যা 5টা থেকে একটু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা পরবর্তীকালে আমরা যা জানলাম যে সন্ধ্যা 7টা নাগাদ এখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী কৌশিক দাস যে দোকানের মধ্যে দোকানদারি করছিল তার উপর প্রায় 50 থেকে 60 জন দুষ্কৃতী
একযোগে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়, তার সোনার চেন ছিনিয়ে নেয়, তার ক্যাশবাক্স থেকে টাকা লুটপাট করে নেয় এবং দোকানের যা সমস্ত জিনিসপত্র ছুঁড়ে তার উপর বর্বরোচিতভাবে হামলা চলতে থাকে। যখন এই হামলা চলছিল তখন পাশের দোকান থেকে দু একজন বেরিয়ে মোবাইল অন করে যখন ভিডিও ক্যামেরা স্টার্ট করতে শুরু করে তখন দুষ্কৃতীরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পালাতে থাকে। এখন এই যে দুষ্কৃতীরা এসেছিল 50 থেকে 60 জন, তাদেরকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারে এখানকার যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা ছিল তারা এবং প্রশাসন। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।